দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির। এদিন বনগাঁতে জেলা কার্যালয়ে বসে বিক্ষুব্ধদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানান জেলা সভাপতি। দলের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি। এদিন চাকদা রোড সংলগ্ন দলীয় কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করে দলের বিক্ষুব্ধ প্রার্থীদের উদ্দেশ্যে এভাবেই হুঁশিয়ারি দেন বিশ্বজিৎ দাস। মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার বার্তাও দেন তিনি। তিনি বলেন, দলের হয়ে কাজ করুন, দল যোগ্য সম্মান দেবে। বিরোধীদের নিশানা করে জেলার সভাপতি বলেন, কংগ্রেস বিজেপি সিপিএম গোপনে আতাত করেছে, তাদের বিরুদ্ধে একা লড়াই করছেন দলনেত্রী। দলীয় বিক্ষুব্ধ কর্মীরা যদি মনোনয়ন প্রত্যাহার না করেন তাদের জন্য দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরো বলেন, এই পঞ্চায়েত নির্বাচন যারা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, দলের দলীয় তরফ থেকে তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে কংগ্রেস সিপিএম বিজেপি একটা জোট তৈরি হয়েছে, তার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সংগ্রাম লড়াই পাশে থাকবার জন্য অনুরোধ করছি। দলের মধ্যে থেকে নির্দলে প্রার্থী হয়ে দলকে বিড়ম্বনার মধ্যে ফেলবার যে চক্রান্ত করছেন, আপনারা বিরত হন, প্রার্থী পদ আপনারা প্রত্যাহার করে নিন এবং দল আপনাদের মূল্যায়ন করবে এবং দল যথাযোগ্য সম্মান দিয়ে দলে আপনাদের রাখা হবে। এমন একটা সময় যেখানে সমস্ত আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলি যে তৃণমূল কংগ্রেসকে নানাভাবে আক্রমণ করবার চেষ্টা করছে, আর একদিকে মুখ্যমন্ত্রীর উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের এবারে নির্বাচন, এরপরে দাঁড়িয়ে যদি কেউ নির্দলে প্রার্থী পদ প্রত্যাহার না করে নির্দলে থেকে যান, চিরতরে দলের দরজা জানলা সমস্ত বন্ধ থাকবে, এদেরকে দলে আর কোনোদিন ফেরানো হবে না। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, বিশ্বজিৎ দাসের নির্দেশ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানবেন কেন? উনি আগে নিজের জায়গা ঠিক করুন, উনি বিজেপির বিধায়ক, আবার তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি। এ বিষয়ে বিজেপি বিধায়ক আরো বলেন, যিনি সভাপতি তার কথা কেন মানবে তৃণমূলের লোকজন? তিনি তো বিধানসভার ভিতরে বিজেপির বিধায়ক, বিধানসভার বাইরে তৃণমূলের জেলা সভাপতি। উনি তো বাচ্চা আছে, গত পৌর নির্বাচনে কলকাতা পৌর নির্বাচনে এরকম হুমকি দিয়েছিল যে নির্দল যারা তাদের চিরতরে দল থেকে বহিষ্কার করা হবে। তাহলে দেখা গেল যেদিনই ভোট গণনা হলো সেই গণনা থাকাকালীন ফিরাধামী হাকিম তাদেরকে পতাকা দলিয়ে তৃণমূলে বরণ করে নিল। বিশ্বজিৎ দাস কোথাকার কে? ফিরোজ হাকিম যেখানে মমতাবাদী ডান হাত বলা চলে সে তৃণমূলকে মেনে, স্যার বিশ্বজিৎ দাস কোথাকার কে? বিশ্বজিৎ দাসের কথা কেন শুনবে তৃণমূলের লোকজন? কারণ বিশ্বজিৎ দাসের নিজের জায়গা তো ঠিক নেই না, উনি তৃণমূলে আছেন না বিজেপি আছে, সেটাকে প্রমাণ করুক উনি কোথায় আছেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ঈদে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।